গ্রুপ ডি এবং ডাক পিয়ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি থেকে। এই নোটিফিকেশন মেমো নাম্বার এখানে বাদিকে শো করছে। নোটিফিকেশন পাবলিশড হয়েছে 12/3/2024 তারিখে। নোটিশ অনুসারে যে পোস্টগুলোতে ভ্যাকান্সি বেরিয়েছে সেটা হচ্ছে কম্বাইন্ড এক্সামিনেশন 2024 ফর প্রসেস সার্ভার, পিওন, অর্ডারলি এবং ডাক পিওন। এই চার ধরনের পোস্টে কিন্তু ভ্যাকান্সিটা পাবলিশড হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা কিন্তু জব। নিচের দিকে দেখে নেব ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, 20/3/2024 তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 18/4/2024 তারিখ, এ মাসের 18 তারিখ পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার বিষয়টা হচ্ছে এখানে কী কী কোয়ালিফিকেশান, কী কী ডিটেলস আপনাদের এখানে লাগবে, প্রত্যেকটি পোস্টের ডিটেলসগুলো আমরা আজকে দেখে নেব। তো এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথম যে পোস্ট প্রসেস সার্ভার, এখানে কিন্তু পে লেভেল 4 অনুসারে আপনারা এখানে স্যালারি পাবেন। এই পোস্টে দুটো ভ্যাকান্সি আছে, একটা জেনারেল একটা ওবিসি। এরপরে প্রসেস সার্ভার আছে ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড কোর্টের ক্ষেত্রে 4 ভ্যাকান্সি, একটা জেনারেল, আর এখানে টোটাল একটা পোস্টের ভ্যাকান্সি আছে, পে লেভেল 4 অনুসারে স্যালারি পাবেন। এরপরে পিওন, অর্ডারলি এবং ডাক পিওন, এক্ষেত্রে এখানে 3 পে লেভেল 3 অনুসারে স্যালারি পাবেন, জেনারেল 4, ওবিসি 2 এবং ইডাব্লিউএস আছে 1। টোটাল এখানে 7 পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এরপরে আসছে পিওন, অর্ডারলি, ডাক পিওন, এখানে কিন্তু পে লেভেল 3 অনুসারে স্যালারি, 39 আছে জেনারেল, ওবিসি আছে 27, এসসি 8, এসটি 9, ইডাব্লিউএস আছে 9, টোটাল এখানে 92 পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে। টোটাল মিলিয়ে সব মিলিয়ে 102 পোস্ট ভ্যাকান্সি আছে এই চার ধরনের পোস্টে। যারা আবেদন করতে চান এখানে পোস্ট ওয়াইজ, কোড ওয়াইজ আপনারা কিন্তু এটা আবেদন করবেন পোস্ট কোড দেখে নিয়ে। এবার প্রত্যেকটি পোস্টের ডিটেলসগুলো আমরা দেখব। অনলাইনে আবেদন করবার জন্য এখানে লিঙ্ক মেনশন আছে, এই লিঙ্কে ক্লিক করে 18 এপ্রিলের মধ্যে আপনারা এটা আবেদন করবেন 11টার মধ্যে। এবার প্রথম যে পোস্টটি ছিল প্রসেস সার্ভার, প্রসেস সার্ভারের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা অথবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, এবং লাইট মোটর ভেহিকলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং 2 বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা প্রসেস সার্ভারে আবেদন করতে পারবেন। স্যালারি 25,500 থেকে 81,100, গ্রুপ সি, পে লেভেল 4 অনুসারে স্যালারি পাবেন, এজ লিমিট 18-27 বছরের মধ্যে হতে হবে। এর পরের পোস্টে আমরা দেখব পিওন, অর্ডারলি এবং ডাক পিওন। এই 3 পোস্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা মেনশন আছে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই 3 পোস্টে আবেদন করতে পারবেন। এখানে স্যালারি 21,700 থেকে 69,100, গ্রুপ সি পোস্ট, পে লেভেল 3 অনুসারে স্যালারি এটা দেওয়া হচ্ছে, এজ লিমিট 18-27 বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন এটা করতে পারবেন, এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের লাগবে না। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস, এখানে কত টাকা লাগবে আবেদন করবার জন্য। অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে 100 আপনাদের লাগবে, এটা অনলাইন পেমেন্ট করতে হবে আবেদন করবার জন্য। আর যারা যারা ওমেন ক্যান্ডিডেট, এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ইএক্স সার্ভিসম্যান যারা আছেন, এদের এক্সাম ডেট অর্থাৎ এদের কোনো রকম ফিস কিন্তু এখানে লাগবে না, তারা ফ্রিতে এটা আবেদন করতে পারবে। শুধু জেনারেল এবং ওবিসি ছেলেদের জন্য 100 অনলাইন পেমেন্ট করতে হবে। তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এটা আপনারা আবেদন করে নিন। আজকের ভিডিওতে কোন পর্যন্ত, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।